আসসালামু আলাইকুম ভিউয়ার্স, আজকে যে রেডি হয়ে চলে যাচ্ছি আমার বাবার বাসায়, মানে আমার আবুদের বাসায়। আইতে তো কোথাও যাওয়ার আগে আমার ছেলে এত খুশি হয় যে আমাকে একটু আদর করবে, ভালোবাসবে। তো মা ছেলের মধ্যে এগুলো ভালোবাসা চলতেই থাকে আর কি। তো আপনারা হয়তো অনেকেই বলতে পারেন যে আমি এত বাবার বাসা যাই কেন, মানে আসলে আমার বাবার বাসা অনেক কাছে, তো এই জন্য একটু যাওয়াটা বেশিই পড়ে। তো আমি আর রাইস কুকারটা নষ্ট হয়েছে, তো আমি একটা রাইস কুকার কেনার জন্য একটা রাইস কুকার দোকানে চলে এসেছি। তো এখানে অনেক ধরনের আইটেম পাবেন আপনারা। তো আমি যেহেতু রাইস কুকারটা নেব, তো রাইস কুকারটা চয়েস করার পর ওরা আমাকে একদম প্যাকেট করে দিয়েছে। দেন এই যে আমি এখানে গ্যাসের চুলাও দেখতেছিলাম, আসলে আমার একটা গ্যাসের চুলাও দরকার, তো দাম মাদাম করে রাখলাম, ইনশাল্লাহ একদিন নেব। তো এই যে দোকানের পুরো ভিডিওটা আপনাদেরকে দেখাচ্ছি, ছোট্ট দোকান হলেও অনেক কিছু পাওয়া যায়। তো এই যে আমার ছেলে এখানে আসে, কি নেবে আর না নেবে, যেহেতু ওর খেলার সেরকম কোনো কিছুই নেই। তো আমি চলে এসেছি আমার বাবার বাসায়, মানে আমার আম্মুর বাসায়। তো এখানে এসে দেখি আম্মু অনেক রকমের রান্না করেছে। তো এই যে প্রথমে আম্মু রান্না করেছে চিংড়ি মাছ দিয়ে করলা ভাজি। তো আমার এটা মোস্ট ফেভারেট, মানে চিংড়ি মাছের যে কোনো আইটেম আমার খুব খুব ভালো লাগে। তো আমি একটু ট্রাই করে দেখলাম। দেন এই যে আম্মু যে শিং মাছ দিয়ে আলু দিয়ে রান্না করেছিল, তো আমার শিং মাছ খুব পছন্দ না, তারপরও রান্নাটা বেশ মজা হয়েছিল। আমি আগেও বলেছি যে আমার আম্মুর হাতে রান্না অনেক মজা। তো তারপরও খেয়ে একটু দেখতেছিলাম, তা আমাকে ভালোই লাগছিল। তো লেবু চিপি খেতে আসলে অনেক ভালোই লাগছিল। তো মাছটাও অনেক সফট, মানে টাটকা ছিল, এক কথায় খুব ভালো ছিল। তো এই যে আলু দিয়ে খেতে একদম মাখায় খেতে খুব খুব মজা লাগছিল। তারপরে এই যে আমি নিয়ে নিয়েছিলাম ডাল, আসলে ডালটা আমার বেশি করে না নিলে হয় না, অল্প ভাত আর ডাল একদম বেশি করে নিয়ে খেতে আমার খুব ভালো লাগে। তোমাদের কার কার ভালো লাগে এভাবে ডাল দিয়ে ভাত খেতে? তো আমি এই যে একটু ডাল দিয়ে ভাত খেয়ে নিলাম। দেন এই যে খাবারটা ছিল মুরগির মাংস, তো এই যে মুরগির মাংসটা অনেক মজা হয়েছিল। তো আমার কেন জানি মাংস বেশি পছন্দ না, আমার ভর্তা শাক এগুলোই খুব ভালো লাগে। তারপরে আমি অল্প ভাত দিয়ে মাংস দিয়ে ট্রাই করছিলাম, বেশ মজা ছিল। তো দুপুরে খাওয়া দাওয়া শেষ করে বিকালে যে আম্মু নুডলস রান্না করেছিল, তো নুডলস হচ্ছে আমার ছেলের খুব খুব পছন্দের একটা খাবার, ও নুডলস পেলে খুব খুশি হয়। তো ও এখানে খাচ্ছিল আর আমি একটু ভিডিও করে নিচ্ছিলাম। তো ওই যে নুডলসের কালারটা হয়তো অনেকে বলতে পারেন হলুদ, আসলে একটু হলুদ দিয়েছে তো এই জন্য কালারটা হলুদ হয়েছে। তা আমার ছেলে খাচ্ছিল আর বললাম তোর নুডলস খুব পছন্দ। তো আজকের মতো এখানে টাটা, বাই বাই। ভালো লাগলে ভিডিওটি লাইক কমেন্ট করে দিন।